মৎস্য খাতে বিনিয়োগ করলে বিদেশিদের কর অব্যাহতি সহ নানা সুযোগ সুবিধা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। বাংলাদেশ থেকে সি ফুড আমদানি ও মৎস্য খাতে বিনিয়োগের জন্য বিদেশি আমদানিকারক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল স্পেনের বার্সেলোনায় গ্লোবাল সি ফুড এক্সপো 2023-এ বাংলাদেশ প্যাভিলিয়নে বিভিন্ন দেশের আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে এই আহ্বান জানান মন্ত্রী। এ সময় বাংলাদেশ থেকে মাছ রপ্তানির ক্ষেত্রে বিদেশি বায়ারদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।